এবার আমরা আলোচনা করব সেন্ট্রিওল সম্পর্কে। প্রথমে আমরা সেন্ট্রিওলের পরিচয় জানব, এর জন্য সেন্ট্রিওল শব্দটার দিকে আমরা একটু লক্ষ্য করি। শব্দ থেকে কিছু হিন্টস পাওয়া যাবে। দেখো এখানে এই সেন্ট্রি শব্দটা এসেছে সেন্টার থেকে। সেন্টার মানে কি বলতো? কেন্দ্র। সেন্টার মানে হলো কেন্দ্র। সেন্ট্রি কথাটার মানে হলো কেন্দ্র। আর এই যে ওল, ওল শব্দের মানে হচ্ছে ক্ষুদ্র। শব্দ শেষে উল থাকলে ক্ষুদ্র বোঝায়। তাহলে হয়তো কোষের কেন্দ্রতে ক্ষুদ্র একটা কিছু আছে, তার নামই হচ্ছে সেন্ট্রিওল। দেখো এটা একটা কোষ, এটা মোটামুটি কোষের কেন্দ্র। কোষের কেন্দ্রের এই জায়গাতে ক্ষুদ্র ক্ষুদ্র দেখো দুইটা নল পাওয়া যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা নলকেই কিন্তু বলা হয় সেন্ট্রিওল। এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওলের চারপাশে কিছু টুকটাক তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ সহ দুটো নলকে কিন্তু একত্রে বলা হয় সেন্ট্রোসোম। লোকেশনটা খুব ভালো করে মনে রেখো। সেন্ট্রিওলের অবস্থান কিন্তু নিউক্লিয়াসের পাশে কোষের কেন্দ্রতে। সেন্ট্রিওল সবসময় দুইটা থাকে, সেন্ট্রিওল দেখতে নলের মতো। সেন্ট্রিওলের চারপাশে তরল পদার্থ, এদেরকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারের এই পুরো বাউন্ডারিটাকে কিন্তু বলা হয় সেন্ট্রোসোম। কিন্তু এরকম কোনো আবরণ থাকবে না, সেন্ট্রিওল হচ্ছে আবরণহীন কোষীয় অঙ্গাণু। দেখো এই যে আমি আবরণটা দিচ্ছি, এটা কিন্তু শুধু বাউন্ডারি বোঝাতে আবরণটা দিচ্ছি। অ্যাকচুয়ালি এরকম কোনো আবরণের অস্তিত্ব নাই। সেন্ট্রিওলের ইতিহাস সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। ভ্যান বেন্ডেন নামক একজন বিজ্ঞানী 1887 সালে সেন্ট্রিওলকে প্রথম আবিষ্কার করেন। তাহলে সেন্ট্রিওলের আবিষ্কার হয়েছে কার হাত ধরে? বেন্ডেন নামক একজন বিজ্ঞানীর হাত ধরে তিনি করেছেন সেন্ট্রিওলের আবিষ্কার। তাহলে বেন্ডেন নামক বিজ্ঞানী সেন্ট্রিওলের আবিষ্কার করেন। পরবর্তীতে থিওডোর বোভারি নামক একজন বিজ্ঞানী 1888 সালে সেন্ট্রিওলকে নামকরণ করেন। তাহলে আবিষ্কার করলেন কে? আবিষ্কার করলেন হচ্ছে বেন্ডেন নামক বিজ্ঞানী, এবং নামকরণ করলেন কে? বোভারি নামক বিজ্ঞানী। তোমাদের মনে রাখতে হবে সেন্ট্রিওল কোনো সার্বজনীন কোষীয় অঙ্গাণু না, অর্থাৎ পৃথিবীর সকল জীবের কোষের মধ্যে সেন্ট্রিওল নাই। কিছু জীবের শরীরের মধ্যে সেন্ট্রিওল আছে, আবার কিছু জীবের শরীরের মধ্যে কিন্তু সেন্ট্রিওল নাই। তাহলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে সেন্ট্রিওল থাকে কাদের, কাদের কাদের সেন্ট্রিওল আছে। তোমরা মনে রাখবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে সেন্ট্রিওল থাকবে, এবং সকল প্রাণী কোষে সেন্ট্রিওল থাকবে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল থাকবে এবং সকল প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকবে। এখন নিম্ন শ্রেণীর উদ্ভিদ আবার শুনে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ আবার তাহলে কারা। তোমরা মনে রাখবে শৈবাল, শৈবাল কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ। ছত্রাক, ছত্রাক যদিও নিম্ন শ্রেণীর উদ্ভিদ নয়, এটা আসলে উদ্ভিদই নয়, তবে পূর্বে ছত্রাককেও একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ মনে করা হতো। এছাড়াও রয়েছে কিন্তু মস বা ব্রায়োফাইট, এছাড়াও রয়েছে কিন্তু ফার্ন বা টেরিডোফাইট, এবং নগ্নবীজী উদ্ভিদ। এই উদ্ভিদগুলো কিন্তু একটু দুর্বল টাইপের উদ্ভিদ, বুঝছো? এই সকল উদ্ভিদের মধ্যে কিন্তু সেন্ট্রিওলটা থাকবে। তাহলে উন্নত উদ্ভিদ কোনটা? উন্নত উদ্ভিদ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আমরা যে আম কাঁঠালের গাছটা চিনি, বড় বড় গাছগুলা, এগুলা কিন্তু আবৃতবীজী উদ্ভিদ। তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে কিন্তু সেন্ট্রিওল থাকবে না। তাহলে থাকে না কোথায়, তার একটা আমরা লিস্ট করব। থাকে না, সেন্ট্রিওল থাকে না কোথায়, কাদের মধ্যে সেন্ট্রিওলটা নাই? বললাম তো আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল নাই, এটা বড় কথা। কিন্তু আরও বেশ কিছু জায়গায় সেন্ট্রিওল থাকে না। তাহলে সবার নামগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এর জন্য তোমাদের আমি একটা নেমোনিক শেখাই। দেখো এই নেমোনিক দিয়ে তোমরা সহজে মনে রাখতে পারবে কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে না। নেমোনিকটা হচ্ছে এরকম যে আই ডাইনি। তুমি ডাইনি রাখছো, আই ডাইনি, যদিও ডাইনি বলে কিছু নাই পৃথিবীতে। দেখো আই থেকে কি বোঝানো হচ্ছে? আই থেকে বোঝানো হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। আয়, আরেকটা আয় আছে, এখানে হবে কি আদিকোষী জীব। আদিকোষী জীব এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল থাকে না। আবৃতবীজী উদ্ভিদ তো চেনো, যে সকল উদ্ভিদের বীজটা ফল দিয়ে আবৃত, যাদের আসলে ফল থাকে তারাই আবৃতবীজী উদ্ভিদ। আম কাঁঠাল লিচু যা আমরা চিনি আসলে। আদিকোষী কারা বলো তো? ব্যাকটেরিয়ারা আদিকোষী। এই অধ্যায়ের প্রথমের দিকে আমি পড়িয়েছিলাম ডাইনির এই ডা থেকে হচ্ছে ডায়াটম। এখন ডায়াটম সম্পর্কে একটু বলি আমি। ডায়াটম এক ধরনের শৈবাল। দেখো তোমরা এখন বলবে যে স্যার শৈবালের মধ্যে তো সেন্ট্রিওল থাকার কথা। হ্যাঁ,
সব শৈবালের মধ্যে সেন্ট্রিওল থাকে, তবে ডায়াটম একটা স্পেশাল শৈবাল যার মধ্যে সেন্ট্রিওল নাই, এই জন্য কিন্তু পরীক্ষায় আসে। ডায়াটম একটা শৈবাল হওয়া সত্ত্বেও তার কিন্তু সেন্ট্রিওল থাকা উচিত ছিল, কিন্তু তার আসলে সেন্ট্রিওল নাই। এদিকে ই ই থেকে তোমরা মনে রাখবে ইস্ট। ইস্ট ইস্ট কি? ইস্ট সম্পর্কে একটু বলি। ইস্ট আসলে একটা ছত্রাক। এখন তোমরা বলবো একই কথা যে স্যার ছত্রাকের মধ্যে তো সেন্ট্রিওল থাকার কথা। হ্যাঁ, ছত্রাকের মধ্যে সেন্ট্রিওল থাকে, তবে ছত্রাকের এই ইস্ট নামের যে সদস্যটা আছে এর মধ্যে সেন্ট্রিওল থাকে না। তার মানে ডায়াটম এবং ইস্ট এই দুটা হচ্ছে ব্যতিক্রম। সকল শৈবাল এবং ছত্রাকের মধ্যে সেন্ট্রিওল আছে, কিন্তু ডায়াটম এবং ইস্ট শৈবাল ছত্রাক হওয়া সত্ত্বেও এদের মধ্যে সেন্ট্রিওলটা নাই। এবং নি থেকে কি হবে? নি থেকে হবে নিউরন। নিউরন আমাদের শরীরের বা প্রাণী কোষের, প্রাণী দেহের এটা একটা স্নায়ু কোষ। নিউরন কিন্তু প্রাণী দেহের একটা কোষ। তোমরা আবার বলবে যে স্যার সকল প্রাণী কোষের মধ্যে তো সেন্ট্রিওল থাকার কথা। হ্যাঁ, সকল প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে, তবে নিউরনের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, এটা একটা ব্যতিক্রম। আমাদের যে নিউরন আছে, আমাদের যে স্নায়ু কোষ নিউরন, আমাদের ব্রেন গঠন করেছে যে নিউরন, তাদের মধ্যে কোনো সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণে আমাদের নিউরনের কখনো বিভাজন হয় না। নিউরনের বিভাজন হয় না কি বলেই কিন্তু আমাদের ব্রেন সেল বাড়বে না। যতগুলো ব্রেন সেল আছে ততগুলোই থাকবে, বরঞ্চ কমবে। তো কেন বাড়ে না, বাড়লে কি ক্ষতি হতো, এটা কিন্তু আলাদা অধ্যায়ে আলোচনা করা আছে। তো আমরা এতটুকু জাস্ট মনে রাখবো যে কোথায় সেন্ট্রিওল থাকবে এবং কোথায় সেন্ট্রিওলটা থাকবে না, থাকবে না কোনটা এটাই ভালো করে মনে রাখবো। তাহলে থাকে কোথায় ইজিলি মনে রাখা যায়।